গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের মাঠে ত্রাস সৃষ্টির অভিযোগ প্রমাণ হয়। 40 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে প্রার্থীর কাছ থেকে শোকজের লিখিত জবাব নেয় সিইসি কাজী হাবিবুল আউয়াল সহ নির্বাচন কর্মকর্তারা। এ সময় লিখিত জবাবে প্রার্থীর আচরণবিধি ভঙ্গের দোষ স্বীকার করে নিলে ক্ষমা চান কমিশনের কাছে। প্রার্থীর ক্ষমা আমলে নিয়ে নির্বাচন সুষ্ঠু স্বার্থে আজিজুর রহমানকে বাতিল ঘোষণা করে কমিশন। সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশন সচিব জাহাঙ্গীর আলম। প্রার্থীর বেআইনি মিছিল ও জনসভা ও ভীতি পরিদর্শনের অভিযোগে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তার ক্ষমার আবেদন গ্রহণযোগ্য নয় মর্মে বিবেচনা করে আজকে 24 মে 2023 তারিখে জনাব আজিজুর রহমান লাটিম প্রতীকের পদপ্রার্থীর পদপ্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন।